তো প্রশ্নটিতে বলা হচ্ছে তব স্বরে মরিয়া বাঁচিল কে কাকে এই উক্তি করেছেন উত্তরটা হচ্ছে লক্ষ্মী দেবী ইন্দ্রজিৎকে এই উক্তিটি করেছেন এই লাইনটির উপর ভিত্তি করে আরও একটি প্রশ্ন হতে পারে তব স্বরে মরিয়া বাঁচিল লাইনটির উপর প্রশ্ন হচ্ছে কার স্বর প্রয়োগে কে মরে বেঁচে উঠেছেন উত্তরটা হচ্ছে ইন্দ্রজিতের স্বর প্রয়োগে রাঘব মরিয়াও বেঁচেছিলেন সেটা হচ্ছে হাইলাইট তো ভিডিওটি শুরু হচ্ছে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে সবন্দরে ইতিমধ্যেই তোমরা হাইলাইট দেখেই বুঝতে পেরেছো যে আজকের এই ভিডিওটিতে আমরা ক্লাস টেন বা মাধ্যমিকের বাংলার সিলেবাসের অন্তর্গত একটি কবিতা বা কাব্যাংশ বলতে পারো যার নাম হচ্ছে অভিষেক যার লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এই অভিষেক কাব্যাংশটির অন্তর্গত মোস্ট ইম্পর্টেন্ট এমসি কিউ সঙ্গে এসে কিউ সাদেশন সম্পর্কে আলোচনা করব। সো আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমাদের সুবিধার্থে আমি বাংলার সূচিপত্রটা অর্থাৎ টেক্সট বইয়ের যে সূচিপত্রটা সেটা তোমাদের সামনে তুলে ধরছি দেখো তোমাদের প্রথম পাঠে জ্ঞানচক্ষু গল্পটি রয়েছে এবং আর দ্বিতীয় পার্টে দুটো কবিতা আয়ার অশোকী একজন এবং আয়ারও বেঁধে থাকি তৃতীয় পার্টে তোমাদের দু একটা কবিতা আফ্রিকা এবং একটি প্রবন্ধ হারিয়ে যাওয়া কারীকল এইগুলো থেকে আমরা ইতিমধ্যে যথারীতি এমসিকিউ এসকিউ এসসিকিউ সদেশন সম্পর্কে আলোচনা করে ফেলেছি ওই ভিডিওগুলির লিঙ্ক তোমরা যথাক্রমে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা সেখান থেকে দেখে নিও ঠিক আছে এবং চতুর্থ পার্টে তোমাদের বহুরূপী গল্পটি যেটা কালকে আমরা আলোচনা করলাম সেখান থেকে আলোচনা করেছি এবং পঞ্চম পার্টে তোমাদের যথারীতি চারটা বিষয় রয়েছে অভিষেক কবিতা বা কাব্যাংশ বলতে পারো সিরাজ উদ্দুল্লাহ প্রলয় উল্লাস এবং পথের পাঁচালী সরি পথের দাবি ঠিক আছে সো অভিষেক সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা হবে পরবর্তী অর্থাৎ কালকের ক্লাসে তোমরা সিরাজ থেকে সাধাসন পাবে প্রলয় উল্লাস পথের দাবি এভাবে কিন্তু যথাক্রমে সাধারেশনটা চলবে বোঝা গেল সো দেখতে থাকো তোমাদের এই অভিষেক মাইকেল মধুসূদন দত্তের যে কাব্যাংশ বা কবিতাটি রয়েছে এখান থেকে কোন কোন প্রশ্ন বলে ভালো করে প্র্যাকটিস করবে সো প্রথমেই প্রশ্ন আসতে পারে যে অভিষেক কাব্যাংশটির রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত এবার উৎস সম্পর্কে একটু আলোচনা করি কারণ যে বিষয়টা পড়ব তার উৎসটা আমাদের জানতেই হবে এটুকু আমি মনে করি তো তার জন্য উৎসটা তোমাদের সামনে সঠিকভাবে পুরোপুরি তোমাদের সামনে তুলে ধরা রয়েছে আমাদের পাঠ্য অভিষেক কাব্যাংশটি মধুসূদন দত্তের মেঘনাথ বধ কাব্যগ্রন্থের বা মহাকাব্যের প্রথম স্বর্গ থেকে গৃহীত হয়েছে তাহলে বুঝতেই পারছো মেঘনাথ বধ যে মহাকাব্যটা রয়েছে তার বিভিন্ন স্বর্গ হতে পারে তার মধ্যেই প্রথম স্বর্গ যার নাম কি অভিষেক তাহলে সেখান থেকে প্রথম প্রশ্ন এরকম হতে পারে যে মেঘনাথ বধ মহাকাব্যের প্রথম স্বর্গটির নাম কি এখান থেকে আরও একটি প্রশ্ন হতে পারে যে অভিষেক যে পাঠ্যটা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে বোঝা গেল এবার আমরা চলে আসছি আর একটা স্টার দিয়ে একটা তথ্য তোমাদের সামনে তুলে ধরবো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি তথ্য বলছে এই কাব্যের মোট স্বর্গ সংখ্যা নয়টি তাহলে যে মেঘনাথ বধ মহাকাব্যটি রয়েছে তার সংখ্যা কতগুলো নয়টি এবং আমরা কোন স্বর্গটা পড়ছি প্রথম স্বর্গটা তার নাম কি অভিষেক এটুকু ক্লিয়ার এবার আমরা চলে যাব স্বাদেশনপত্রে দেখো অনেক বড় একটা এবং কঠিন কিন্তু একটা কবিতা বা কাব্যাংশ বলতে পারো অনেক কঠিন কঠিন শব্দ এখানে ব্যবহার করা হয়েছে তো অবশ্যই ভালো করে একবার রিডিং পড়বে ভালো করে বুঝে 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 পড়ার চেষ্টা করবে সেটা কিন্তু তোমরা একটু দেখে নেবে সে শুরু হচ্ছে স্বাদ পত্রটি অভিষেক রচনাংশটিতে কার অভিষেকের কথা বলা হয়েছে উত্তরটা হচ্ছে রক্ষ রাবণের পুত্র ইন্দ্রজিতের অভিষেকের কথা বলা হয়েছে এই প্রশ্নটা যদি এসে কেউ আকারে আসে তাহলে তোমরা একটু নিজেরাই কিন্তু ব্যাখ্যা করে লিখতে পারো যে অভিষেক মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পাঠ্য বা কাব্যাংশে কাব্যাংশ অনুসারে ঠিক আছে রক্ষরাজ রাবণের পুত্র ইন্দ্রজিতের অভিষেকের কথা বলা হয়েছে এভাবে কিন্তু তোমরা বিস্তারিতভাবে লিখবে ঠিক আছে আমি সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি যাতে করে তোমাদের এইটুক জিনিসটা মাথায় ঢুকে কারণ এই বিষয়টা কিন্তু একটু কঠিন পড়াটাও একটু কঠিন বা জটিল বলতে পারো তো তার জন্যই কিন্তু সহজ সরল ভাষায় তোমাদের সামনে তুলে ধরাচ্ছে ইন্দ্রজিৎকে দ্বিতীয় প্রশ্ন রাবণ তনায় ও মন্দরী গর্বজাত গর্বজাত সন্তান ইন্দ্রজিৎ দেবরাজ ইন্দ্রকে জয় করেছিলেন বলে বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ নাম গ্রহণ করেছিলেন তাহলে রাবণ তনায় ও মন্দদরি গর্বজাত সন্তান রাবণের এবং মন্দদরী যে গর্বজাত সন্তান যার নাম হচ্ছে ইন্দ্রজিৎ ঠিক আছে তিনি কি করেছিলেন ইন্দ্রকে জয় করেছিলেন বলে বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ নাম গ্রহণ করেছিলেন এবার কাকে বীরেন্দ্র বীরেন্দ্র কেশরী বলা হয়েছে এই ইন্দ্রজিৎকেই কিন্তু আবার বীরেন্দ্র কেশরীও বলা হয়ে পরবর্তী প্রণমিয়া ধাত্রীর ধাত্রীর চরণে ইন্দ্রজিতের ধাত্রী কে ইন্দ্রজিৎের ধাত্রী হচ্ছে প্রভাসা ধাত্রীর ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে কে এসেছিলেন সেটা হচ্ছে লক্ষ্মী তথা ভগবতী এসেছিলেন এখন একটু লক্ষ্য হলে দেখতে পারবে তিন নম্বর প্রশ্নটির পরে আরেকটা স্টার চিহ্ন একটা স্টার চিহ্ন তার মানে এটাই যে তিন নম্বর প্রশ্নটির সাথে এই দুটো প্রশ্ন রিলেট করে রাখা হয়েছে ঠিক আছে তো এইভাবেই কিন্তু সাধারণটা তৈরি করা হয়েছে যে সমস্ত প্রশ্ন একটার সাথে আর একটা রিলেট করা সেগুলিকে পরপর সাজিয়ে গুছে রাখা যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় সেখানে আমরা জানলাম যে ধাত্রীর চদ্দবে সে ইন্দ্রজিতের কাছে কে এসেছিলেন লক্ষ্মী তথা ভগবতী এসেছিলেন ইন্দ্রজিৎ ধাত্রী চরণে প্রণাম করে তাকে কী বলে সম্বোধন করেছিলেন মাতো পরবর্তী প্রশ্ন অম্বুরাশি কে হচ্ছেন অম্বুরাশি সুতা হলেন লক্ষ্মী সমুদ্র মন্থন মন্থনজাত বলে লক্ষ্মীর অপর নাম হচ্ছে অম্বুরাশি সূতা অম্বুরাশি সুতা কার মৃত্যু মৃত্যু সংবাদ বহন করে নিয়ে এসেছিলেন বীরবাহুর মৃত্যু সংবাদ এবার ইন্দ্রজিতের বীরবাহুটাকে বীরবাহু হচ্ছে ইন্দ্রজিতের ভাই হলেন বীরবাহু বীরবাহুর শোকে কে সৈন্যে যুদ্ধে যাওয়ার প্রস্তুত হচ্ছেন স্বর্ণলঙ্কার অধিপতি রাবণ রাজ এই সমস্ত প্রশ্নগুলো একটার সাথে একটা কিন্তু রিলেট করে আছে তারপর মহাশকি রাক্ষস রাক্ষসাধিপতি কাকে বলা হয়েছে উত্তরটা তোমরা একটু কমেন্টে জানাবে কাকে বলা হয়েছে উত্তরটা হচ্ছে স্বর্ণলঙ্কার অধিপতি রাবণ রাজাকে ঠিক আছে জিজ্ঞাসীলা মহাবাহু মহাবাহুকে মহাবাহুকে আমরা পরের পেজে জানছি কবিতায় মহাবাহু শব্দের অর্থ প্রবল শক্তিশালী এখানে মহাবাহু বলতে রাবণ পুত্র ইন্দ্রজিৎকে বলা হয়েছে বা বলা বোঝানো হয়েছে ভগবতীর অপর নাম কি লক্ষ্মী কে বধিল কে প্রিয়ানুজে প্রিয়ানুষটি কে বীরবাহু প্রিয়ানুষকে কে বধ করেছিলেন রাঘব তথা রামচন্দ্র জননী বলে ইন্দ্রজিৎ কাকে সম্বোধন করেছিলেন ভগবতী তথা লক্ষ্মীকে এবার এখান থেকে একটা রিলেট করার প্রশ্ন ইন্দিরা সুন্দরী কাকে অভিহিত করা হয় অভিহিত ইন্দিরা সুন্দরী বল ইন্দিরা সুন্দরী বলে কাকে অভিহিত করা হয় উত্তরটা হচ্ছে ভগবতী তথা লক্ষ্মীকে তব তবস্বরে মরিয়া বাঁচিল কে কাকে এই উক্তি করেছেন লক্ষ্মী দেবী ইন্দ্রজিৎকে এই উক্তিটি করেছেন তব তবস্বরে মরিয়া বাঁচিল কার স্বর কে মরে বেঁচে উঠেছিলেন ইন্দ্রজিতের স্বরপ্রয়োগে রাঘব মরিয়াও বেঁচেছিলেন সমরে শব্দার্থ বুঝিয়ে দাও কালসমরে বলতে রাবণের সঙ্গে রামচন্দ্রের সম্ভাব্য ঘোরতর যুদ্ধের কথা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে রা রক্ষচূড়ামণি কাকে বলা হয়েছে রক্ষচূড়ামণি অর্থাৎ রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ অর্থে শিরোমণি ঠিক আছে কবিতা অনুসারে ইন্দ্রজিৎকে রক্ষচূড়ামি বলা হয়েছে পরবর্তী আর একটা রিলেট করার প্রশ্ন রক্ষচূড়ামণি বলার কারণ কি কারণ তিনি ছিলেন প্রবল শক্তির অধিকারী হোমিওপথিসুদ বলে কে পরিচিত হোমিওপতি সুদ সরি হোমিওপথি অর্থাৎ পার্বতী এবং সুদ অর্থাৎ সন্তান এখানে সুদ শব্দটিকে অবশ্যই সিঙ্গিল ইনভার্টেড কমার মধ্যে রাখবে ঠিক আছে আমার একটা মিস্টেক হয়ে গেছে তো অবশ্যই তোমরা একটু লিখে নেবে তাই হৌমবতী সুদ বলতে পার্বতী ও মহাদেবের পুত্র কার্তিকেয়কেই বোঝায় বৃহন্নলারূপী কিরিটিকে বৃহন্নলারূপী বৃহন্নলার ছদ্মবেশধারী তৃতীয় পাণ্ডব অর্জুন হচ্ছে বৃহন্নলারূপী কিরিটি পরবর্তী আর অল্প সংখ্যক প্রশ্ন তোমাদের বাইশখানা প্রশ্ন পড়তে হবে অর্জুনকে কিরিটি বলার কারণ কি পাণ্ডবশ্রেষ্ঠ অর্জুন দেবরাস ইন্দ্রের দেওয়া কিরিটি মস্ত মস্তকোপরী মস্তকোপরী ধারণ করতেন বলে অর্জুনকে কিরিটি বলা হয় প্রমীলাকে রক্ষকুলবতী সরি রক্ষকুলবধূ ইন্দ্রজিৎ তথা ইন্দ্রজিৎ মেঘনাদের পত্নী এবং অসাধারণ শক্তিশালী নারী ছিলেন তিনি আলিঙ্গী কুমারে আলিঙ্গী কুমারে কে কাকে আলিঙ্গন করলো ইন্দ্রজিৎকে রক্ষকুলবতী রাবণ আলিঙ্গন করলো এ কালসমরে কোন যুদ্ধকে কালসমর বলা হয়েছে রাঘবের সঙ্গে রাক্ষস দলের প্রবল যুদ্ধকে কালসমর বলা হয়েছে অর্থাৎ ভয়াবহ মৃত্যু মৃত্যুময় যুদ্ধ বলা হয়েছে আর কি বিধিবাম মমপতি কার প্রতি বিধি স্বর্ণলঙ্কার অধিপতি রাবণ রাজার প্রতি বিধিবাম বা ঈশ্বর বিরূপ হয়েছেন বলে স্বয়ং রাবণ মনে করেছেন অসু আরী রিপু বলতে কাকে বোঝানো হয়েছে অসুর আরী রিপু শব্দের অর্থ অসুর কুলের শত্রু দেবরাজ ইন্দ্র অসুর কুলের শত্রু হওয়ায় এখানে তার শত্রু ইন্দ্রজিৎ মেঘনাথকে আরী রিপু বলে কিন্তু বা অসুরি রিপু বলা হয়েছে হাসিবে মেঘবাহন মেঘবাহনকে মেঘবাহন হলো যিনি মেঘকে মেঘকে বাহন করে ঘুরে বেরান অর্থাৎ দেবরাজ ইন্দ্র কুম্ভকর্ণকে কুম্ভকর্ণ হলেন রাবণ রাজার মধ্যম ভ্রাতা তিনি ছমাস ঘুমানোর পর একদিন জাগতেন ও যেদিন জাগতেন সেদিন কিন্তু প্রচুর আহার করতেন লাস্ট প্রশ্ন কুম্ভকর্ণের অকাল জাগরণকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন কুম্ভকর্ণের অকাল জাগরণকে কবি তুলনা করেছেন সিন্ধু তীরে বজ্রঘাতে ভূপতিত গিরিশ কিংবা তরুর সঙ্গে সো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করলাম তোমাদের অভিষেক মাইকেল মধুসূদন দত্তের কাব্যাংশটি বা পাঠ্য বা কবিতা বলতে পারো এটার বিস্তারিত এমসিকিউ সঙ্গে উৎস সঙ্গে এসে কিউ সাজেশন ভিডিওটি একটুও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করে দিও সো আর পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যেটা বলার ছিল সেটা হচ্ছে তোমরা প্রতিটি সাবজেক্টের সাধারণের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ প্লে লিস্টের পাবে এবং বাংলার যে কয়েকটা গল্প থেকে শুরু করে কবিতা থেকে শুরু করে এর আগে সাধারণ দেওয়া হয়ে গেছে ওই ভিডিওগুলির লিঙ্কও ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবে সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওয়ে নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে আলোচনা করব